আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, গতকালকে থেকেই তো নাটকীয়তা ডোনাল্ড লুর একটি চিঠি নিয়ে পিটার হার্স দরজাপ করছেন, আজকে ওবায়দুল কাদেরের কাছে গেছেন। ওবায়দুল কাদের বলেছেন যে সংলাপের সময় নেই, আজ কালকে শিডিউল বা আজকে শিডিউল, সুতরাং আর সময় নেই। তারপরও তিনি বিষয়টি দলের সভাপতিকে জানাবেন, দলীয় নেতৃবৃন্দের কাছে তারাই সিদ্ধান্ত নেবে এই চিঠির বিষয়ে। আপনি কি মনে করছেন যে সামগ্রিকভাবে কোন দিকে যাচ্ছে রাজনীতি নির্বাচনী রাজনীতি? ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে দেখতে মজাই লাগতেছে, কারণ আমি তো রাজনীতিবিদ না, কিন্তু এই মানে কি বলে এটারে সাংঘাতিক নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতেছি, এই কারণে একটু মজা লাগছে যে আসলে কি হয়, কে হারে কে জিতে। ইনফ্যাক্ট লড়াই তো আমেরিকা ভার্সেস বাংলাদেশের ক্ষমতাসীন সরকার, এর বাইরে কিছু নাই এই মুহূর্তে, কারণ বিএনপির সব নেতারা ভিতরে, এটা বারবার বলার কিছু নাই। আর এখনো খাপ পাইতে রয়েছে, যাকে বলে খাঁটি বাংলায়, যারা যেখান থেকে ধরতে পারে। এটার কারণ কি হতে পারে আমি জানি না, এমন হতে পারে যে বিএনপির এমন একটা ভাব দেখাচ্ছে সরকার, বিএনপির অস্তিত্ব থাকবে না যাতে নাকি সেন্ট্রাল লিডাররা রাজি হয়ে যায় যে আমরা নির্বাচনে যাব, এটাও হতে পারে, আর কিংবা অন্য কিছু হতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার যে আপনি ওবায়দুল কাদের সাহেব বলছে প্রাথমিকভাবে বলে দিছে আলাপের সময় শেষ, তারপর একটু বাজায় রাখছে যে ঠিক আছে প্রধানমন্ত্রীর সাথে একটু আমরা আলাপ করে নিই বা ওনার মতামত নিয়ে নিই ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন যে যে টার্মোয়াল চলতেছে তাতে এটা মুহূর্তে মুহূর্তে যোগাযোগ হয়, এটা এমন কিছু না যে এটা যোগাযোগ, কারণ আজকে তো তফসিল দেওয়ার কথা, তফসিল দিবে, হয়তো এমন হতে পারে তফসিলের পরে আমরা শুনবো না জয়যুক্ত হয়েছে। তো যাই হোক, সেই বিষয়টা বড় না, বড় বিষয় আমি দেখতেছি একটা জিনিস খুব লক্ষ্য করে দেখলাম যে পিটার হাস সাহেব যে লুর চিঠিটা যে বিতরণ করলেন, তারপরে আমি একটা ভীষণ মানে খুব বড় মাপের পার্শ্ব প্রতিক্রিয়া দেখতেছি। পার্শ্ব প্রতিক্রিয়া কেমন আমি বলি আপনাকে, আপনি দেখেন চিঠিতে লিখছে কি, যা লিখছে আমরা সবাই জানি, সেই চিঠি দিল জিএন কাদেরকে। অর্থাৎ লুর চিঠির অর্থ হইল সংলাপে বসার আমন্ত্রণ, আর এটার প্রতিক্রিয়া হইলো এই, যারা প্রাপক তারা পাচ্ছেন স্যাংশনের ভয়। আরে আমি চিঠি দিলাম সংলাপের আর তারা ভয় পাচ্ছে স্যাংশনের, মানে কি? একটা মিলতে হবে তো। জিনিসটা আমি চিন্তা করলাম, চিন্তা করার পর দেখলাম যে এটা মিলে গেল। এটা কি দেখেন, তারা চাচ্ছে, আমেরিকা চাচ্ছে, আমার কাছে বিএনপি টিএনপি বাংলাদেশের কোন রাজনৈতিক দল, আওয়ামী লীগের বাইরের কোন দল এখন কোনো ফ্যাক্টরই না, মানে আমার আলোচনারও ফ্যাক্টর নাই এই মুহূর্তে, কারণ আমরা দেখতেছি তাদেরকে কি করা হচ্ছে। ফ্যাক্টর হচ্ছে ক্ষমতাসীন সরকার বনাম আমেরিকা। এখন দেখেন যেই জাতীয় পার্টি গত 15 বছর যাবৎ লেজুর বৃত্তি করেছে, তারা তাদেরকে বিরোধী দল ক্লেম করে, তারপরও তারা এই ভাঙ্গা যে সংসদ এখনো তারা পদত্যাগ করে নাই, মানে এক বিন্দু নড়চড় করানো যায় নাই, এবং সকালে এক কথা বিকালে এক কথা বলে। সেই জিএম কাদের সাহেব তার দলের লোকজন ডাকার পর লুয়ের চিঠি নিয়ে যখন আলাপ করতে গেল, তখন রেজাল্ট আসলো আমরা নির্বাচনে গেলে স্যাংশন আসতে পারে, কাজেই আমরা এখন কিন্তু সে নির্বাচনে না যাওয়ার দিকে। 15 বছর লেজুর বৃত্তি করলো, বাংলাদেশে কেউ কিছু করতে পারলো না, এক চিঠিতে কাবু হয়ে গেল। এটার মানেই হচ্ছে এই, চিঠিতে লেখা আছে কি আর এর বাইরে বলছে কি এটা আমরা জানি না। তবে আমি মিলিয়ে দিচ্ছি অন্যভাবে, আপনি জানেন যে বাংলাদেশে যে 4টা নির্বাচন হয়েছে, 1991, 1996 এর দ্বিতীয় দফা নির্বাচন যেটা, অর্থাৎ তত্ত্বাবধায়ক হওয়ার পরে, তাহলে 91, 96, 2001 এবং 2008, এই 4টা নির্বাচন বাংলাদেশে টু সাম এক্সটেন্ট গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য। এই 4টা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, অর্থাৎ বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে যাওয়ার মানে হচ্ছে এর সাথে তত্ত্বাবধায়ক সরকারের একটা নিবিড় সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক। এই নিবিড় সম্পর্ক যদি তত্ত্বাবধায়ক মাইনাস হয়ে যায় সেখানে আর হবে না। এবং আমেরিকা পরিষ্কার দেখতে পাচ্ছে যে মানে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না, কেননা তার রাষ্ট্রের যত অর্গান আছে সবগুলোকে কাজে লাগিয়ে তারা বিজয় নিশ্চিত করে। এটা পিটার হাস কেন আমরা নিজেরাই জানি। এখন প্রশ্ন হচ্ছে আপনি যত রকমের সংলাপ করেন, আমেরিকা কিন্তু জানে সংলাপ হবে না, এটা তারা জানে, জাইনে শুনে চিঠি দিছে, অর্থাৎ তারা তাদের দোষ এড়াইল। আর চিঠির প্রতিক্রিয়া কি, ডিএম কাদের সাহেব বললেন নির্বাচনে আমরা যাব না, এ পর্যন্ত কথাটা কিন্তু মোটামুটি এরকমই, তার মানে কি? এক চিঠির অ্যাকশন দেখেন,
কেন তারা যাবে না সেটা বলছি। আপনি তিনটা দলকে তারা গ্রহণযোগ্য দল হিসাবে বিবেচনায় নিছে, তার মানে কি জামাতের নিবন্ধনটা নিয়ে যেহেতু একটু জটিলতা আছে তাই তাদেরকে দেয় নাই, তা নাহলে তাদেরকেও দিত। তো তিনজনকে দেওয়ার মানে অফিসিয়াল এই তিনটা দল ঘুরে ফিরে ক্ষমতায় ছিল। আজকে যদি এখন বিএনপি এবং জাতীয় পার্টি যেই নির্বাচনে যাক, এটার মানে হচ্ছে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তোমরা অন্তরায় সৃষ্টি করবা। এই কারণে যে ক্ষমতায় থেকে যদি নির্বাচন করে তাহলে সে জিতে। সুতরাং তুমি যদি এখন নির্বাচনে যাও তার মানে কি তুমি এই সরকারকে আবার জেতার একটা সুযোগ করে দিবা। অর্থাৎ নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা যাচাই করার সুযোগ থাকবে না। কাজেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তুমি যদি নির্বাচনে অংশগ্রহণ করো তাহলে তোমরা দায়ী হবা এই জন্য যে তোমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় সৃষ্টি করেছো। সেখানে এবং সেক্ষেত্রে আমাদের ভিসা নীতির কথা বলা আছে। এখন বিএনপি যদি যায় তাও একই রেজাল্ট হবে, কারণ তাহলে তুমিও সহায়ক হইছো। কেননা এই পিটার সাহেবরাও জানে আমরাও জানি তত্ত্বাবধায়ক সরকার সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হয় না। কাজী এই নির্বাচনের ভিতর যেই যাবে সেই হবে দায়ী এই জন্য যে সুষ্ঠু নির্বাচন করতে তুমি দিচ্ছ। তার মানে দেখেন নির্বাচনে গেলেও এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় হবে এবং সে কারণে ভিসা নীতির ভয় তারা পাচ্ছে। একদিন ভিসা রেস্ট্রিকশন চলছে সরকার পক্ষের দিকে, এখন চলে আসছে সেটা অন্য পক্ষে। এখন প্রশ্ন কি, এখন প্রশ্নটা হচ্ছে এই যে এইটা দেখে কিন্তু আবার সেই তৃণমূল বিএনপি বলেন, বিএনএফ বলেন, বিএসপি বলেন, বিএনএফ বলেন, যেগুলো যে পাঁচটা ইসলামী দল যেটা বলা হচ্ছে সরকার ঘনিষ্ঠ, তারাও কিন্তু বলছে যে না সংলাপ সমঝোতা হইতে হবে। তার মানে সবাই মানে সবাই জানে যে সংলাপ হবে না। এক দুই এই সরকারের অধীনে যে নির্বাচনে যাবে তার উপরে ভিসা রেস্ট্রিকশন আসবে। কেন আমি বলি, কেন আমি ভিসা রেস্ট্রিকশনে যাব যারা বিরোধী, এটার কারণ বলি যদি কোনোভাবে তারা নির্বাচনে যায় এবং সরকার জয়যুক্ত হয় তাহলে পুরো দেশ লুটিপুটে আবার তারা খাবে আর এরা বিরোধী শিবিরে বসে আঙ্গুল চুষবে। তো চুষতে থাকবো আঙ্গুল, তার সাথে নিব ভিসা রেস্ট্রিকশন, আমার ঠেকাটা কি? কাজেই এখন এটা আমেরিকার পার্শ্ব প্রতিক্রিয়া বলছি, প্রতিক্রিয়া বললাম লুর চিঠির পার্শ্ব প্রতিক্রিয়া হইল এই যে জাতীয় পার্টি বিএনপি কেউ এখন নির্বাচনে যাবে না এবং এই দুইটা দেখা এবং ভিসা নীতির ভয়ে তৃণমূল বিএনপি, বিএসপি, বিএনপি, বিএনএফ যা কিছু কেউই যাবে না, মাঠে থাকবে শুধুই আওয়ামী লীগ, শুধুই আওয়ামী লীগ, ঘরে বাইরে নির্বাচন কেন্দ্রের ঘরে বাইরে সর্বত্র থাকবে আওয়ামী লীগ, সারা বিশ্বের পৃথিবীর কাউকে বিশ্বাস করাইতে পারবে না এই নির্বাচন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এখন এই লুর চিঠির পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে এই সবাই এখন নির্বাচন বিমুখ হয়ে পশ্চাৎমুখী মানে ফেরত যাওয়ার একটা পরিকল্পনায় রয়েছে এবং এটা আমি জানি না সত্য বা মিথ্যা, কিন্তু আমার ধারণায় মনে হয় এটা চলমান থাকলে আমার কাছে মনে হয় যে নির্বাচনটা হবে কিনা সন্দিহান। তফসিল আপনি দেন কিচ্ছু আসে যায় না, কিন্তু আমি বলতেছি পার্শ্ব প্রতিক্রিয়া যে নির্বাচনে যাবে। হ্যাঁ, পরিস্থিতি সামলানোর জন্য সরকার একটা দায়ী সারা সংলাপের একটা আয়োজন করতে পারে। আমি একটু আগে দেখলাম একটা ভিডিও ফুটেজে দেখতেছিলাম যে বিএনপির তরফ থেকে কয়েকজন আইনজীবী, আমি নাম বলছি না, তারা বলছেন যে সংলাপ হতে পারে কিভাবে। প্রথম কথা হলো বলতে হবে যে আওয়ামী লীগ সরকার নির্বাচনকালীন সরকার থাকবে না, কেউই থাকতে পারবে না আওয়ামী লীগের, এটা যদি হয় তাহলে আলোচনায় যাবে, তাহলে তো বুঝাই যাচ্ছে যে এছাড়া আপনি সংলাপ কি হবে, সংলাপ হবে না। অর্থাৎ এখন আপনি যদি নির্বাচনে যান তাহলে দায় হবে এই যে আপনি একই প্রক্রিয়ায় এই সরকারকে আবার ক্ষমতায় থাকার সুযোগ দেওয়ার জন্য যাচ্ছেন, কেননা ক্ষমতাসীন সরকার জয়লাভ করবেই, কারণ রাষ্ট্রীয় সমস্ত অর্গান এবং রাষ্ট্রের যেটা সাংবিধানিক অর্গান আছে সেটাকেও সরকার নিয়ন্ত্রণ করে ফেলে সামহাও, যেটা আমরা 15 বছর যাবৎ দেখতেছি। কাজেই এই চিঠির পার্শ্ব প্রতিক্রিয়া এত ভয়ানক হয়েছে যে এখন তারা যেই নির্বাচনে যাবে তাকেই দায় করা হবে যে তুমি সেই 2018-14 ওই সময় যে নির্বাচন যারা করে আজও ক্ষমতা আছে তাদেরকে তোমরা আবার স্বীকৃতি দিতে যাচ্ছ। সুতরাং দায় দায়িত্ব তোমার, ভিসা রেস্ট্রিকশন বা স্যাংশনের আওতায় যাবা তোমরা, এটা আমার ধারণা। সেই জন্য কি বলা হচ্ছে যে এই সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে তাদের উপর ভিসা নীতি প্রয়োগ করা হবে। হ্যাঁ, এখন জাতীয় পার্টি নির্বাচনে গেলে, জাতীয় পার্টি নির্বাচনে গেল, হ্যাঁ জাতীয় পার্টি নির্বাচনে গেল নির্বাচনকে বাধাগ্রস্ত করছে, মানে সুষ্ঠু নির্বাচনকে। বিএনপি যদি যায় সেও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করছে, অর্থাৎ কারণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হয় না, সেটা আমেরিকা কেন সবাই জানে।
সেই কারণে এটা করছে। কিন্তু এতে আমি আমি একটা সাধারণ নাগরিক হিসেবে খুব খুশি তা না, কিন্তু আজকে আমেরিকা যে প্রিভিলেজটা পাইছে এটার দায় এই সরকারের, এই সরকারের, এই সরকার এটার দায়, এটা অন্য কোন দেশের দোষ নয়। যার 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 দেশ তার তার শেয়ার দেখবে, তার তার এই পরিস্থিতিটা আমাদেরই উচিত ছিল যে নিজস্ব আলোচনা করে মানে এটা সমাধানের দিকে যাওয়া, তাহলে তো আমাদের এই চিঠি পাওয়া বা এগুলি লাগতো না। হ্যাঁ, কিচ্ছু কিচ্ছু আসতো না, কিচ্ছু আসতো না, কিচ্ছু আসতো না, এটা দায় ক্ষমতাসীন সরকারের। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন ডোনাল্ডুর চিঠি এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া, এবং এই চিঠির উপেক্ষা করে যদি একতরফা নির্বাচনের দিকে কোনো পক্ষ যেতে চায় তাহলে কি হতে পারে তার একটি সম্ভাব্য ফলাফল তা বিশ্লেষণ করলেন আবু হিনা। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।